প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে উঠে আসছে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ খবর আপডেট। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে ভিডিওর মধ্যে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ফের আরও একবার আপার প্রাইমারিকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে, যার মধ্যে রয়েছে ওএমআর প্রকাশের দাবি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ খবর এবং আগস্টে মহা কর্মসূচি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, এবারে কিন্তু অনেকেই দাবি করছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে ওএমআর প্রকাশ হোক, কারণ সামাজিক গণমাধ্যম সূত্রে বিভিন্ন খবরগুলি বেরিয়ে আসছে যে অনেক যোগ্য বঞ্চিত প্রার্থীদেরকে বলা হচ্ছে তারা অযোগ্য। তাই ওএমআর প্রকাশ হলে ওএমআরের পাশাপাশি তাদের যোগ্যতার বিচারটাও হয়ে যাবে, এটাও কিন্তু তারা চাইছেন। অনেক প্রার্থীর দাবি যে ওএমআর প্রকাশিত হোক, সেক্ষেত্রে যারা অযোগ্য তাদের সাথে তারা যে যোগ্য, এই একটা পার্থক্য তৈরি হবে। এছাড়াও আরও একটি বিষয় হচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে যেরকম সম্মানীয় বিচারপতিরা ওএমআর প্রকাশের দাবি জানিয়েছেন বা অর্ডার দিয়েছেন, সেক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রেও সেরকম কোনো নির্দেশ আসুক, বেশ কিছু বিষয় কিন্তু এরকমই একটি দাবি উঠছে সামাজিক গণমাধ্যম সূত্রে। ওএমআর প্রকাশ হলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কারণ যারা যোগ্য রয়েছেন তারা তো অবশ্যই থেকে যাবেন, এক্ষেত্রে অযোগ্যরা কিন্তু বাদ পড়ে যাবে। এটা চাইছেন যারা যোগ্য এবং বঞ্চিত প্রার্থী তারাই। সেক্ষেত্রে তাদের মূল দাবিটা হচ্ছে যে সমস্ত কিছুই স্বচ্ছতা বজায় রেখে হোক এবং তাদের নিয়োগ প্রক্রিয়াটি যাতে দ্রুত সম্পন্ন হোক, এমনটাই তাদের দাবি। ব্যাক টু ব্যাক আন্দোলন আমরা দেখতে পাবো অগস্টে, অগস্ট মাস আসতে আর একটা দুটো দিন বাকি, জুলাই মাসের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। এক্ষেত্রে আগস্টে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হতে চলেছে, আগামী 3 তারিখ এবং 7 তারিখ। তাই বলা যেতে পারে ব্যাক টু ব্যাক আগস্ট মাসে মহা কর্মসূচি। সেই দিক থেকে আগামী 3 অগস্ট কিন্তু ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তিলোত্তমার বুকে বিরাট কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আগামী 7 অগস্ট ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের মহা মিছিল, একেবারে অনুমতি সংগ্রহ করে রুট ঠিক করে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করতে চলেছে 7 অগস্ট ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। মূলত কলকাতা গেজেট রুল 2016 8(3)(b) অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য মতো আইন মেনে ইন্টারভিউয়ের 15 দিন আগের সমস্ত আপডেটেড শিটে দ্রুত নিয়োগ করতে হবে আপার প্রাইমারির ক্ষেত্রে, এমনটাই দাবি তুলেছেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। তাই আগামী 7 অগস্ট তারা অনুমতি সংগ্রহ করে একেবারে মহা মিছিলের কিন্তু ডাক দিয়েছেন। এক্ষেত্রে একটি রুট ডাইরেকশনও তারা করে দিয়েছেন, অবশ্যই সেই রুট ডাইরেকশন অনুযায়ী এই মিছিল কিন্তু হবে। সে বিষয়ে আপনারা সামাজিক গণমাধ্যমগুলিতে খবর রাখুন এবং জেলা গ্রুপগুলিতে অবশ্যই সংযুক্ত হয়ে যান। বন্ধুরা, এর পাশাপাশি আরেকটি বিষয় উঠে আসছে যে অগস্ট মাসে আন্দোলন তো হবে, কিন্তু তার আগে প্রয়োজন কমিশনের কোর্টে যাওয়া। কমিশনের কিন্তু কোর্টে যাওয়া অবশ্যই দরকার, নাহলে এই যে দীর্ঘসূত্রিতার একটা অভিযোগ উঠছে সেটা কিন্তু চলতেই থাকবে। কিন্তু এখানেই প্রশ্ন যে কমিশন কবে কোর্টে যাবেন। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফত যে বিষয়টি বেরিয়ে আসছে যে কমিশনে কিন্তু ইতিমধ্যেই নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে, দেখা যাক কমিশন কোর্টে যাওয়ার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন কিনা। তবে আগামী যে সপ্তাহ আসতে চলেছে সেটি একেবারে নতুন সপ্তাহ, অগস্ট মাসের শুরু, সেই দিক থেকে নতুন সপ্তাহে কোনো ভালো খবর উঠে আসে কিনা সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই কমিশনকে কোর্টে গিয়ে দ্রুত এই সমস্ত বিষয়গুলিকে মেনশন করাতে হবে এবং লিস্টেড করিয়ে শুনানির জন্য কিন্তু তুলতে হবে। প্রার্থীরা অবশ্যই উদ্যোগ নিচ্ছেন, তারা মহা কর্মসূচি পালন করছেন, কিন্তু সর্বাগ্রে প্রয়োজন স্কুল সার্ভিস কমিশনের আরও একটু এগিয়ে এসে এই সমস্ত বিষয়গুলিকে অবশ্যই মেটানোর চেষ্টা করা, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু প্রার্থীরা এইভাবে যোগ্য হয়ে বঞ্চিত হয়ে রয়েছেন। তারা কিন্তু মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান করছেন, পথে বসে রয়েছেন, রাস্তায় পড়ে রয়েছেন, আর কতদিন এইভাবে চলবে? তাই অবশ্যই উদ্যোগ নেওয়া কিন্তু উচিত এবং এগিয়ে আসা উচিত। বন্ধুরা, এই সমস্ত বিষয়াদির উপর আমাদের নজর থাকবে, খবর পেলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।